শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1218 বঙ্গাব্দে পূর্ববঙ্গে ফরিদপুর জেলায় আবির্ভূত হন। হরি ঠাকুরের যোগ্যতম পুত্র 1253 বঙ্গাব্দে পূর্ববঙ্গে শিব অবতার হয়ে দোল পূর্ণিমার ক্ষণে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান গুরুচাঁদ ঠাকুরের মনোবাঞ্ছা এবং জগতের হিতার্থে জগদীশ চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ভক্ত, তিনি ওড়াকান্দিতে শ্রী শ্রী কামনা সাগর স্থাপন করেছিলেন। এই কামনা সাগরের উদ্দেশ্য যে যা কামনা করে এখানে ডুব দিবে, জল স্পর্শ করবে বা মানত করবে, তার সেই কামনা পূর্ণ হবে এবং মনস্কামনা সিদ্ধি লাভ হবে। এই অর্থে শ্রীধামে প্রথমেই এই কামনা সাগর প্রতিষ্ঠিত হয়। পারতীর্থের জল, সপ্ত সাগরের জল এবং শিশিরের জল আর এই কামনা সাগরে সন্নিবেশিত রয়েছে। প্রিয়ন্তে সর্বদেবতা ওম জননী জন্মভূমি স্বর্গত পিগরিয়সি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। ॐ अखण्डमण्डलाकारं भक्तं येनो चराचरं तत्पदं दर्शितं येनो तस्मै श्रीगुरवे नमो नमः। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येनो तस्मै श्री গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। ওম জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় পতিত পাবন হেতু কৈলায়বতার জয় জয় গুরুচাঁদ জয় হে রামন জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় না
জটাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করজ্ঞান জ্ঞানী অজ্ঞানী কত শত অপরাধ করেছি আমাদের সকল অপরাধ নিজ গুণে ক্ষমা করো হে প্রভু মঙ্গলময় তুমি বিশ্ববাসীর মঙ্গল করো সকলের হৃদয় প্রেম ভক্তি দান করো হে যজ্ঞ সন্তান রূপে গড়িয়া তোলো আমরা যেন কায় মনোবাক্যে নিত্য তোমার সেবা পূজায় লাগিয়া থাকে তোমার নামে প্রেমে সেবায় আনন্দে আমাদের সতত নিযুক্ত রাখিও হে প্রভু অকুলের কাণ্ডারি ভবপারের বন্ধু আনবে যেদিন অন্তিম কাল যেদিন সকল ছেড়ে চলে যেতে হবে সেই দিন তোমার রাতুল চরণ তরণী দিয়ে এই অভাগাদের ভব সিন্ধু পার করিও বিশ্ব মঙ্গল কর হরি জগত কল্যাণ কর হরি তোমার নাম গুণাগুণ করতে আমাদের শক্তি ভক্তি দান কর হরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি হরিবা হরিবা